আজ তোমরা যে ভিডিওটা দেখছো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কোশ্চেন ব্যাংক ঘেটে এবং বিগত বছরে যত সেকেন্ড ইউনিট টেস্টে যত কোশ্চেনের মধ্যে যেগুলো কমন বেশি এসেছিল সেগুলো নিয়ে মিক্স করে এক কথায় বলতে গেলে 40-এ 40 পাওয়ার মতো কোশ্চেনগুলো, একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই ভিডিওতে পেয়ে যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার মানে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে, মনে করো অংশীদারি কারবার, ভেদ, গোলক, শঙ্কু, জ্যামিতি, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এক কথা সব সব চ্যাপ্টার থেকে বেশি না বেছে বেছে কয়েকটা করে কোশ্চেন দেওয়া হয়েছে। যদি এই কয়েকটা কোশ্চেনই ভালো করে সলভ করতে পারো তাহলে 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। সুতরাং ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, 100% গ্যারান্টি দিয়ে বলছি, মাত্র কয়েকটি কোশ্চেন সলভ করলেই 40-এ 40 পেয়ে যাবে। যাই হোক আর কথা বাড়াচ্ছি না, এসএকিউ, এমসিকিউ, মান 4, মান 5, জ্যামিতি, জ্যামিতি থেকে কয়টা আসবে, উপপাদ্য কয়টা পড়তে হবে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত কোনগুলো কমন, এক কথা সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করি। দেখো এই ভিডিওতে আমি শুধু কোশ্চেনগুলো, কমন কোশ্চেনগুলো দিয়ে দেবো, আর পরের ভিডিওতে এই কমন কোশ্চেনগুলোর সলিউশন মানে সমাধানটা নিয়ে আসবো, ঠিক আছে? দেখো প্রথমে অংশীদারি কারবার থেকে আমি কি করব, অংশীদারি কারবার থেকে শুভেন্দু আর নৌশাদের যে অঙ্কটা এটা করব, 2-এর দাগ অমল আর বিমল এই অঙ্কটা তোমাদের করতে হবে, খুব কমন কোশ্চেন এটা। 3-এর দাগে পল্লবী 500 টাকা, 9 মাসের জন্য রাজিয়া 600 টাকা, 5 মাসের জন্য যে এই অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের করতে হবে। তারপর এখান থেকে চলে যাব সত্য মিথ্যা, সত্য মিথ্যা একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পে হলে বা পেলে হবে, এটা 80 টাকা মোট লাভের 80 টাকা পেলে কমা আসিফ পাবে 100 টাকা, এই কথাটা সত্য না মিথ্যা, এটা সত্য মিথ্যা এটা করতে হবে। আর 5-এর দাগে বলেছি একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6:1:5:1:4, বছরের শেষে ব্যবসায় মোট লাভ যদি 3,700 টাকা হয় তাহলে অ্যান্টনির লাভ কত, এটা খুব কমন কোশ্চেন। তারপর দেখো তারপরে কি আছে, তারপরে আছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন দেওয়া আছে 6,000 টাকা, আবার রাজীবের লাভটাও দেওয়া আছে 900 টাকা, তাহলে আফতারের মূলধন কত, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত আছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হবে। অংশীদারি কারবারের যে কয় এই কয়েকটা কোশ্চেন শুধু 1 নম্বরই আর 2 নম্বরই এই কয়েকটা কোশ্চেন আমাদের করলেই হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে তোমাদের আর কোনো কিছু করতে হবে না। এবার অংশীদারি কারবারে 5-5-এর নম্বরে থাকে দুটো, 5 নম্বরে দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলে, এবার কোনটা করব, আমি টোটাল 6-6টার মতো অঙ্ক দিয়ে দেবো, এই 6টা অঙ্ক বাড়িতে ভালো করে করবে তাহলে হয়ে যাবে। আর এই অঙ্কগুলো যদি তোমরা না করতে পারো তাহলে আমি কি করব, আমি পরের ভিডিওতে এই অঙ্কগুলো আমি সব সব যতগুলো আছে সবগুলোর আমি সমাধান করে দেব, এটা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা প্রথমে আজকে কোশ্চেনগুলো তুলে নাও, যে কটা পারবে পারবে আর যে কটা না পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পরে নোটিফিকেশন পেয়ে যাবে। 5-এর দাগ থেকে তোমাদের প্রয়োগ 10 নম্বর আর প্রয়োগ 11 নম্বর এই দুটো অঙ্ক তোমাদের করতে হবে। দেখো প্রয়োগ 10 কোনটা, প্রয়োগ 10 হলো যেটা নিবেদিতা আর উমা 3,000 টাকা আর 5,000 টাকা এই অঙ্কটা তোমাদের করতে হবে, প্রয়োগ 11 সাব্বা, দীপক, পৃথা এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, এখানে বলেছে 8-9, তারপর বলেছে 5-9-10, তাহলে 5 কোনটা, 5 হলো যেটা দীপু রাবেয়া এটা করতে হবে, তার সঙ্গে তোমাদের এই 3 নম্বর অঙ্কটাও করতে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে 3 করবে 5 করবে, তারপর কত দেওয়া আছে 9 দেওয়া আছে 10 আছে 11 আছে, 9 নম্বরেরটা করতে হবে, প্রদীপবাবু আর আমিনা বিবির এই অঙ্কটা করতে হবে, 10 নম্বর নিয়ামত চাচা আর করবি দিদি, আর 11 নম্বর আছে কি শ্রীকান্ত ও সৈফুদ্দিন এই অঙ্কটা করতে হবে। তারপর দেওয়া আছে 12 আর 14, 12 নম্বরে কি আছে দেখো, 12 নম্বরে দেওয়া আছে বছরের প্রথমে অরুণ অজয় 24,000 টাকা আর 30,000 টাকা এই অঙ্কটা তোমাদের করতে হবে, আর করতে হবে 14 নম্বর, এই 14 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভি ইম্পর্টেন্ট কোশ্চেন এই 14 নম্বরটা। এবার বলি টোটাল কটা হলো, তাহলে টোটাল কটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা কোশ্চেন যদি তুমি করো 5-এর দাগের তুমি 5-এর মধ্যে 5 পেয়ে যাবে, কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা বলে দেই, কখনো কখনো এখানে নাম দেওয়া আছে অরুণ আর অজয়, কখনো কখনো ক ও খ দুই বন্ধু মিলে 24,000 টাকা ও 30,000 টাকা এরকমভাবে কোশ্চেনটা দেওয়া থাকে, মানে নামগুলো চেঞ্জ করা থাকে ব্যাস। আর যদি নামগুলো চেঞ্জ না করে যদি নামগুলো চেঞ্জ না করে তাহলে হুবু যেই যে 8টা কোশ্চেন দিলাম এই 8টা কোশ্চেনের মধ্যেই কমন পড়ে যাবে। তাহলে আমাদের অংশীদারি কারবারটা হয়ে গেল, এবার আমরা পরের সেটে যাব ভেদ। দেখো ভেদের থেকে x = 1/y হলে x = 1/y, y = এটা y = 1/x, এখানে মধ্যে কোনটা সঠিক এই এটা করতে হবে।
তারপরে আছে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু এইট, যখন এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত, এই অঙ্কটা করতে হবে। তিনের দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে, এই অঙ্কটা ভালো করে করবে। এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 4, যখন এক্স ইকুয়াল টু 8 এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট দেওয়া আছে। তারপরের অঙ্কটা খুব খুব এই ইউনিট টেস্টের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, যদি ওয়াই মাইনাস জেড সমানুপাতিক 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/y এবং এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তারপর সত্য মিথ্যা অঙ্ক দেওয়া আছে যে ওয়াই সমানুপাতিক 1/x হলে y/x সমান সমান অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা, এগুলো কিন্তু অঙ্ক একদম সোজা, যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, পরের ভিডিওতে এগুলো পর পর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তারপর দেখো 6-এর দাগে এই অঙ্কটা করতে হবে, 7-এর দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যেগুলো ভিভিআই দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a, যখন এক্স ইকুয়াল টু এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এটা খুব ইম্পর্টেন্ট। 8-এর দাগে আছে এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক এক্স এবং জেড সমানুপাতিক এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক কিন্তু গুণফল নির্ণয় করো, ব্যাস এই কটা করলে হয়ে যাবে। দেখো আরো নিচে দুটো দেওয়া আছে, এক্স সমানুপাতিক 1/y আর এটা হলে এক্স ও জেড এর মধ্যে সরল ভেদে আছে না, ব্যস্ত ভেদে আছে এটা। আর তারপরে 10-এর দাগে আছে এক্স সমানুপাতিক ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতিক জেড এক্স হলে দেখাও যে জেড একটু অশূন্য ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দেওয়া আছে। তাহলে টোটাল এই 10টা কোশ্চেন যদি তোমরা ভেদ থেকে করতে পারো, 1 নম্বরে আর 2 নম্বরে, এখানে টোটাল মিক্স করে দেওয়া আছে 1 নম্বরে 2 নম্বরে, এই 10টা কোশ্চেন যদি করতে পারো তাহলে তোমাকে আর করতে হবে না। এবার এই ভেদ চ্যাপ্টারের মান 3-এর দাগে কি করবে, মান 3-এর দাগে বলেছে প্রয়োগ 21 আর প্রয়োগ 23, এই দুটো করতে বলেছে। তাহলে প্রয়োগ 21 কোনটা, দেখো প্রয়োগ 21 হলো এখানে আছে প্রয়োগ 21, প্রয়োগ 21 এই দেখো প্রয়োগ 21 হলো এটা, প্রয়োগ 21 হলো যদি এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স সমানুপাতিক এক্স মানে জয় হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। দেখো তারপর বলেছে প্রয়োগ কত, 23 নাম্বার, তাহলে 21 আর 23 করতে হবে। 23-এর দাগে কি আছে, 23-এর দাগে দেওয়া আছে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমানুপাতিক 3ABC, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যেই কটা দিচ্ছি এর বাইরে আর পড়তে হবে না, 100% কমন। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা পরীক্ষার পরে কোশ্চেনটা এই কোশ্চেনের সাথে মিলিয়ে নেবো, বা তোমরা এখন ভালো করে পড়ো, দেখবে একদম 40-এ 40 অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। দেখো তাহলে আমাদের ভেদ থেকে এই কটা, প্রয়োগের থেকে মাত্র দুটো করতে হবে। এবার এক্সারসাইজ থেকে কটা, ভেদের কষে দেখি 13 থেকে করতে বলেছে 4-এর 2-এর 2 নাম্বার, 4-এর 2 কোনটা, দেখো 4-এর 2 হলো এটা, 4-এর 2 হলো এটা, এক্স সমানুপাতিক এক্স কমা ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এই অঙ্কটা করতে হবে। তারপর কত বলেছে, তারপরে বলেছে 5-এর 3 আর 4, 5-এর 3 কোনটা, 5-এর 3 হলো এটা, এই অঙ্কটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট, আমি যেগুলো ভিভিআই দিচ্ছি সেগুলো আসবেই, তারপর এটাও খুব ভিভিআই ইম্পর্টেন্ট। তাহলে 5-এর 3 আর 4 এখান থেকে দুটো করবে। তারপর বলেছে 6-এর 3 7-এর 2, 6-এর 3 কোনটা, 6-এর 6-এর এই দাগের 3 নাম্বার আছে, এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এই 6-এর 3। আবার বলেছে 6-এর 3 বলেছে 7-এর 2, 7-এর 2 কোনটা, যে 7-এর 2 হলো এটা, এটা করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 8-9-10-14-15, 8 কোনটা, 8 হলো এটা, এই অঙ্কটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। 8-10-8 কত আছে, 8-9-10-14-15, 8-9 নম্বরে গোলকের এই অঙ্কটা করতে হবে, 10 করতে হবে, 11 নম্বর খুব ইম্পর্টেন্ট, আর 14 লাস্ট কোশ্চেন এখানে হলো 14, এই 5 লাখ গ্রামের যে অঙ্কটা আছে এই অঙ্কটা করবে, ব্যাস এখান থেকে আর কিচ্ছু করতে হবে না। তাহলে এই হয়ে গেল ভেদ, এই হয়ে গেল অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে যে কটা কোশ্চেন দেওয়া হয়েছে আর ভেদ থেকে যে কটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই কটা কোশ্চেন শুধু সলভ করো তাহলে হয়ে যাবে। তারপর চলে যাচ্ছি পরের সেটে, অংশীদারি কারবার আর ভেদ হয়ে যাওয়ার পর পরের সেটে চলে আসছি গোলক। গোলকের থাকে এগুলো 1-2 নম্বরই, দেখো 1-1-এর দাগে বলছি দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত, খুব ইম্পর্টেন্ট এটা আসবেই। 2-এর দাগটাও খুব ইম্পর্টেন্ট, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে। 2 আর 1 দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলকের আয়তন বের করতে বলেছে, এখানে কোনটা সঠিক হবে সেটা। 4-এর দাগে বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এখানে 4টার মধ্যে কোনটা হবে। তারপর বলেছে পেজ 184 বি এর অল মানে কোনটা, বি এর অল বলতে বি এর যে 1-এর দাগে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে, খুব ইম্পর্টেন্ট, একদম মাস্ট, এটা আসবেই, ঠিক আছে। বি এর 1 যদিও না, যদি না আসে তাহলে বি এর 200% শিওর আসবে। দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 4:9, তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত, ব্যাস এটা করে নেবে।
তারপর বলেছে সি এর 1 2 3, সি এর 1 2 3 বলতে সি এর 1 বলতে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম আমরা জানি গোলক, আর একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা জানি একটা। আগেটা বলছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, হলে সমগোতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার, মানে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2r, আর সমগোতলের ক্ষেত্রফল কি জানি, অর্ধগোলকের সমগোতলের ক্ষেত্রফল জানি 3 পাই আর স্কোয়ার, ওখানে যদি মানটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে, আর এই জায়গায় যে 2r বসাতে হবে কারণ ব্যাসার্ধ ঘটালো 2r, ঠিক আছে। তারপরে 5-এর দাগে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগোতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, মানে এই এই এটা দিয়েছে, এটা এই কোশ্চেনটা ভালোভাবে সলভ করবে। তারপর কি বলেছে, তারপরে বলেছে যে একটি নিরেট অর্ধগোলক গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে যেটা 1 করবে 4 করবে 5, এই দুটা হলো VBI 2023-এর তোমার এই সেকেন্ড ইউনিট টেস্টটা আসবে ফাইনালের জন্য, খুব ইম্পর্টেন্ট এই দুটো, তাহলে এখান থেকে এটা এটা করবে আর এটা করবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো গোলকের 1 2 আমাদের যে কটা আমি দিয়ে দিলাম এই কটা করলেই হয়ে যাবে, এবার গোলকের যে বড় কোশ্চেন কি করবো, বড় বড় কোশ্চেনের মধ্যে বলেছে কষে দেখি 12 6 8 9, দেখো 6 কোনটা, কষে দেখি 12 বের করবো, 12 6, 6 বলতে এটা দেখো 6-এর দাগে কি বলেছে, 6-এর দাগে বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গসেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত, এটা করবে। তারপর 7-এরটা খুব ইম্পর্টেন্ট বলেছে, 7-এরটা VBI ইম্পর্টেন্ট বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ দৈর্ঘ্য এত, ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে এবং গোলার বক্রতলের ক্ষেত্রফল করবে, এটা করবে, তাহলে এখান থেকে 6 করবে 7 করবে, ব্যাস, আর এখানে উপরে একটা করতে হবে না। আর এখান থেকে করবে 8-8-এর দাগেটা করবে, 8-এর দাগেটা খুব ইম্পর্টেন্ট VBI, 9-এর দাগেটাও খুব ইম্পর্টেন্ট 10, তাহলে এখানে পরপর 3টা করবে, আর এখানে করবে শুধু 14-এর দাগেরটা, ঠিক আছে, 14-এর দাগেরটা, ব্যাস হয়ে গেল, গোলক থেকে আর একটাও করতে হবে না। যদি দেখো এবার চলে আসলাম আমরা লম্ববৃত্তাকার শঙ্কু, এখান থেকে কি কি করবো, এখান থেকে 1-এর দাগে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো যদি এখান থেকে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে বই থেকে মিলিয়ে নিও। 2-এর দাগেরটা বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন তার পূর্বের আয়তনের কত গুণ হবে, তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, VBI দেওয়া আছে, আসবেই। তারপরে দেখো কি বলেছে, 3-এর দাগে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আছে VA ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে A বর্গ একক, তাহলে উচ্চতা কত হবে সেটা এখান থেকে করতে বলেছে। 4-এর দাগে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি এবং আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এটা বের করতে বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে। বললাম একটা কথা আগে বলেছি এবারও বলছি, তোমাদের এগুলো যদি না পাও চিন্তা করার কোনো দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি এগুলো সলিউশন 2 থেকে 1-এর মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে, 2 দিন মিনিমাম 2 দিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে আমি দিবই, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো 5-এর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক, হলে এইচ বাই ভি এর মান খুব ইম্পর্টেন্ট, আসবেই। তারপর 6-এর দাগে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করবে সেটা ভূমিতলের ক্ষেত্রফলটাও বের করবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হবে, ভূমির ক্ষেত্রফলে √5 গুণ, তাহলে শঙ্কুটার উচ্চতা আর ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত সেটা বের করতে বলেছে। তারপর 7-এর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h/h একক এবং r একক, হলে 1/h² + 1/r² এর মান কত, একদম খুব ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা এখানে VBI দেওয়া আছে, খুব আসবেই, ঠিক আছে, এটা আসবেই। 8-এর দাগে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি দেওয়া আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে 4টার মধ্যে কোনটা সঠিক, মানে MCQ টাইপ। তারপর 9-এর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক, হলে সমগ্রতলের ক্ষেত্রফল এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে বলেছে। তারপর চলে যাব আমরা, আমাদের এই হয়ে গেল 1 নাম্বারি আর 2 নাম্বারি, এই শঙ্কু থেকে এই 1 নাম্বারি আর 2 নাম্বারি, মানে এই যে এখান থেকে প্রথম থেকে একদম এই যে লাস্ট, এই কটা যদি তোমরা 1 নাম্বার 2 নাম্বার সলভ করতে পারো তাহলে আর তোমাদের সলভ করতে হবে না। এবার চলে যাচ্ছি বড় কোশ্চেন, তোমাদের কয়টা করবে দেখো, বড় কোশ্চেন বলতে আমি দিয়ে দিচ্ছি, এবার শঙ্কু থেকে বড় কোশ্চেন কি কি করব, শঙ্কু থেকে বড় কোশ্চেন বলেছে শঙ্কু কষে দেখি 16, এই 16-র প্রয়োগ দেখো 12 নাম্বারটা বলেছি, খুব ইম্পর্টেন্ট, 12 নাম্বার কোনটা দেখো, দেখাচ্ছি প্রয়োগ 12 বলতে এটাকে বোঝাচ্ছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা খুব ইম্পর্টেন্ট, উদাহরণ থেকে শুধু এই একটা অঙ্কই করবে আর একটা অঙ্ক তোমাদের করার দরকার নেই। এবার দেখো কষে দেখি 16 থেকে কি করব, কষে দেখি 16 থেকে আমাদেরকে করতে হবে 5 7 8 9 10 12, তাহলে 5-এর দাগে কি বলেছে, 5-এর দাগে কি বলেছে,
পাঁচের দাগে বলেছে কোন লব্যবৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘনসেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। এটা পাঁচ করতে হবে, সাত করতে হবে, আট করতে হবে। তাহলে পাঁচ করব, সাত করব, সাতের দাগে এটা করবে আট, পাঁচ সাত আট আছে, আটের দাগে কোনটা আছে, আটের দাগে আছে নিজের শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্টটা আসবে। তারপর আট করবে, তারপর করবে নয় দশ বারো, তাহলে নয় কোনটা, নয় করবে, দশ করবে, আর করবে বারো। তাহলে এই যে 10 একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতিতে তাঁবু তৈরি করতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এই 10-এর দাগেরটা অবশ্যই করবে। আর এখানে আছে 12, তাহলে কটা দেওয়া হলো শঙ্কু থেকে, শঙ্কু থেকে কোশ্চেন দেওয়া হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা, টোটাল 7টা কোশ্চেন করলে শঙ্কু থেকে মান 4 কমন পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মান 1 ও 2 এখানে আছে। দেখো একের দাগে বলেছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা এর মান কত। তারপর দুইয়ের দাগে দেখো কি আছে, x² মানে 3x প্লাস k ইকুয়াল টু 10, সমীকরণে বীজদের গুণফল মাইনাস 2 হলে k এর মান কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপর দেখো তিনের দাগে কি আছে, তিনের দাগে আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² মাইনাস 4ac, মানে এই নিরূপকের মান বাস্তব ও অসমান কখন হয় আমরা জানি, যখন নিরূপকের মানটা 0 থেকে বড় হয় তখন হবে বাস্তব ও অসমান। তারপর চারের দাগে আছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা এর মান নির্ণয় করো। এটা কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তারপর পাঁচের দাগ কি বলেছে, সত্য মিথ্যা, এখানে যে লেখা আছে কথাটা x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণে বীজদ্বয় বাস্তব, কথাটি সত্য না মিথ্যা সেটা বের করতে হবে। তারপর ছয়ের দাগে দেখো কি আছে, ছয়ের দাগে আছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, মানে এই এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণে আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করতে হবে আর গুণফল বের করতে হবে, তারপর এই দুটোর অনুপাত বের করতে হবে। দেখো আটের দাগে কি আছে, আটের দাগে আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ফার্স্ট ব্রেকেটে a নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। তারপর আটের দাগে দেখো এরকম করে পরপর প্রত্যেকটা অঙ্ক সলভ করে নেবে, তাহলে 8, 9, 10, 11 এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 12-র দাগে আছে -4 -3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি লেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য যে কোনো বীজ দিতে পারে, তোমরা শুধু এই সূত্রের মধ্যে বসিয়ে দেবে x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এই সমীকরণের মধ্যে যদি এই একটাকে আলফা ধরো একটাকে বিটা ধরো, ধরে যদি এই সমীকরণ বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। তারপর দেখো 13-র দাগে কি বলেছে, তিনটে অঙ্ক এখানে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণে বীজদের প্রকৃতি বের করতে বলেছে, পরীক্ষায় যে কোনো একটা দেওয়া থাকবে আর লেখা থাকবে যে এই দ্বিঘাত সমীকরণে বীজদের প্রকৃতি কী। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদের প্রকৃতি বলতে আমরা জানি বীজ দুটি বাস্তব ও সমান, নাকি বাস্তব ও অসমান, নাকি কোনো বীজ থাকবে না, সেটা নির্ভর করবে নিরূপকের উপর। তাহলে তোমরা এই সমীকরণগুলো নিরূপক যদি বের করো, তাহলে নিরূপকের মান যদি বীজ 0 থেকে বড় হয় তাহলে হবে বাস্তব ও অসমান, আর যদি 0 সমান হয় তাহলে হবে বাস্তব ও সমান, আর যদি 0 থেকে ছোট হয় নিরূপকের মান তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ কাল্পনিক। ঠিক আছে, তারপর দেখো পেজ 29 নাম্বার পেজ আছে, 2-1-3-5, দেখো এই 2-1 করবে, 3 করবে আর 5 করবে, এই তিনটা অঙ্ক ভালো করে করবে। তারপর তারপর প্রয়োগের প্রয়োগ 32 পেজ 25-এ প্রয়োগ 32 নাম্বার, এই প্রয়োগ 32-এ কে এর মান কত হলে এত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটা 2 নাম্বারই। ঠিক আছে, এই 2 নাম্বারটা হাতে নেওয়ার জন্য এটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর পেজ 6-এর প্রয়োগ 7, এই অঙ্কটা ভালো করে করবে, আর এখানে দুটো অঙ্ক দেওয়া আছে যে কে এর মান কত হলে এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হবে, মানে কোনো দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 মানে বা যাই থাকুক না কেন কোনো একটা দ্বিঘাত সমীকরণে বীজ থাকলে সেটা প্রত্যেকটা x এর জায়গায় বসে যাবে, তাহলে প্রত্যেকটা x এর জায়গায় যদি 2 বসিয়ে দেয় তাহলে কে এর মানটা বেড়ে যাবে। ঠিক একই রকম ভাবে পরেরটাই দেখো কি বলেছে, এই দ্বিঘাত সমীকরণটার a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এখানে যদি এর মান 2 বসাই তাহলে কি 2-2 মানে কত 0 হয়ে যাবে, 0-র সঙ্গে যদি x² গুণ করি তাহলে কত এই পুরোটা 0 হয়ে যাবে, থাকবে কত 3x + 5 = 0, যেহেতু এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, 3x + 5 দ্বিঘাত সমীকরণ হবে না,
কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত থাকবে ওয়ান। আমরা জানি দ্বিঘাত সমীকরণ মানে কি, এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? যদি এর জায়গায় মান এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এবার দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট আছে 5টি, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তার মধ্যে শুধু তোমরা করবে 1.2, মানে সমাধান করবে, আর করবে কি 1.5। তাহলে সমাধান যে 1.2 আছে এখান থেকে কয়টা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো সমাধানে বলেছে 4 এর 10, 10, 16, 18, 19, এই দুটো করতে বলেছে। 10 কোনটা? 4 এর 10। 4 এর 10 বলতে কষে দেখে 1.2 বের করবে, বের করে 4 এর 10 বলতে এটা 10 করবে। তারপর কত আছে, 10 দেওয়া আছে, 15 দেওয়া আছে, তাহলে এক্স ভি 16 দেওয়া আছে, তাহলে 10 করবে 16 করবে, 16 বলতে এটা, ঠিক আছে, এটা করবে। তারপর দেওয়া আছে কত, 10 হয়ে গেল, 16 হয়ে গেল, আর আছে 18। 18 কোনটা? 18 হলো 18, 18 এটা, ঠিক আছে, এটা করবে। আর কত আছে, 19। 19 কোনটা? 19 হলো এটা। ব্যাস এখান থেকে এই কয়েকটা কোশ্চেন করলে হয়ে যাবে। এবার কি বলেছে, প্রয়োগ 12, প্রয়োগ 13 আর প্রয়োগ 14, এই তিনটা করতে হবে। প্রয়োগ 12 কোনটা দেখো, প্রয়োগ 12 এই কোশ্চেনটা খুব ভালোভাবে করতে হবে তোমাদেরকে, খুব ভিভি ইম্পর্টেন্ট। এটা যদি না আসে তবে এটা 100% শিওর এটা 2023-এ আসবেই, ভিভিআই দিয়ে দিলাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই প্রয়োগ 13। ঠিক আছে, তাহলে কি করবে, প্রয়োগ থেকে তিনটে করবে, প্রয়োগ 12, প্রয়োগ 13 আর হলো প্রয়োগ 14। ব্যাস আর কিছু করতে হবে না, এর মধ্যেই কমন পড়ে যাবে। এবার করব কি, কষে দেখি 1.5। দেখো কষে দেখি 1.5 এর 5, 4, 6, মানে 4, 5, 6 পরপর করতে হবে, 4 করতে হবে, 5 করতে হবে, 6 করতে হবে। তাহলে এখানে পরপর তিনটা করলাম, করার পর 8 এর 3 আর 4 করতে হবে। 8 এর 3 বলতে 8-এর এই যে 8, 8 এর 3 বলতে এটা, 8 এর 3 করতে হবে আর 4 করতে হবে, এই দুটো। আর কি বলেছে, আর বলছে 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট আছে। 9 নম্বরটা হলো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b² ইকুয়াল টু 9ac। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 9 এর দাগেরটা আর করতে হবে 10। তাহলে 10 কোনটা? 10 হলো এটা, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করো। তাহলে এই হয়ে গেল টোটাল 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, টোটাল 7টা অঙ্ক যদি কষে দেখি 1.5 থেকে করো তাহলে হয়ে যাবে। এবার কষে দেখি 1.5 থেকে আর প্রয়োগের আর 2-3টে দিব, এই তিনটা করলে তাহলে একদম কনফার্ম হয়ে গেল যে এখান থেকে এর বাইরে আর কিছু আসবে না। দেখো প্রয়োগের থেকে কয়টা করবে, দেখো এখানে কষে দেখি 1.5 এর প্রয়োগ 32 করতে বলেছে, প্রয়োগ 34, প্রয়োগ 35, প্রয়োগ 39। তাহলে প্রয়োগ 32 কোনটা? দেখো প্রয়োগ 32 হলো এটা, k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব সমান হবে, তাহলে প্রয়োগ 32 করতে হবে। তারপর প্রয়োগ 34 করতে হবে, প্রয়োগ 34 বলতে এটা, প্রমাণ করি যে এক্স স্কোয়ার এই x² প্লাস b² প্লাস 2ac প্লাস bd এক্স প্লাস c² প্লাস d² ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই যখন ad নট ইকুয়াল টু bc। এটা আর করতে হবে কত, প্রয়োগ 35 আর প্রয়োগ 39। প্রয়োগ 35 বলতে এটা, খুব ইম্পর্টেন্ট, এটাকে ভিভিআই দিয়ে রাখছি, প্রয়োগ 35টা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রয়োগ 35 করতে হবে আর করতে হবে প্রয়োগ 39। তাহলে প্রয়োগ 39 বলতে এটা, দেখো প্রয়োগ 39 বলতে এটা, যদি দ্বিঘাত সমীকরণে যদি দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজ দ্বয়ের অনুপাত 1:1 হয় তবে দেখাও যে এটা, এটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই, ঠিক আছে। ব্যাস এই কটা অঙ্ক যদি করো তাহলে তোমাদের পুরো 40-এর মধ্যে কমন পড়ে যাবে। তাহলে আমাদের ভেদ হয়ে গেল, শঙ্কু হয়ে গেল, গোলক হয়ে গেল, অংশীদারি কারবার হয়ে গেল, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেলো। এবার আমাদের করতে হবে জ্যামিতি। জ্যামিতি কী কী করবে দেখো, সবার প্রথমে দেখাচ্ছি উপপাদ্য। উপপাদ্য কোনটা কোনটা করবে দেখো, উপপাদ্য এখানে দেওয়া আছে 1টা, 2টো, 3টা, এই তিনটা উপপাদ্য করলেই হয়ে যাবে। দেখো একের দাগে কি বলেছে, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। পেজ নাম্বার 215, এই দেখাচ্ছি পেজ নাম্বার হলো 215, এই 215 উপপাদ্য 42 নম্বরটা, এই এই এটা করবে তাহলে হয়ে যাবে। তারপর দেখো দুইয়ের দাগ কি বলেছে, প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের ওপর লম্ব, তাহলে এই উপপাদ্যটা করবে, এটা বইয়ে পেয়ে যাবে, স্পর্শক চাপটা পেয়ে যাবে। তারপরে দেখো তিনের দাগে কি বলেছে, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ ও এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। দেখো এই প্রয়োগ
উপপাদ্য 48 নম্বরে যেটা আছে, এই উপপাদ্যটা পেজ নাম্বার হলো 255। এই 255 পেজ নাম্বারটা বের করে এই উপপাদ্যটা করে নেবে। ব্যাস, এই তিনটা উপপাদ্য দিলাম, এই তিনটা থেকে যেকোনো একটা আসবে। এবার দেখো, এর বাইরে যদি, যেহেতু এটা ইউনিট টেস্ট তাই আমি আরো এক্সট্রা একটা দিচ্ছি, যদি কমন না পড়ে তাহলে আরেকটা দিব, এর মধ্যে কমন পড়ে যাবে। দেখো আরেকটা কি করতে হবে, এই প্রয়োগ উপপাদ্য 41 নম্বর, কোন বহির্বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এটা হলো পেজ 211। এই চারটা দিলাম, চারটার মধ্যে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে 255 পেজে যেটা আছে তিন নম্বরে, এই এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এটা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? এটা আর এই একের দাগে যেটা আছে এটা, এই দুটো খুব ইম্পর্টেন্ট, আর বাকি দুটো মোটামুটি করে নেবে। দেখো এবার উপপাদ্যের যে প্রয়োগ যে আছে, মানে তিন নাম্বারই একটা থাকে, তিন নাম্বারই, সেই তিন নাম্বারটা কিভাবে করতে হবে আর কোনটা করলে মানে পাবে নাম্বারটা, দেখো সহজ, যেটা পরীক্ষায় আসার চান্স বেশি সেটাই দিচ্ছি। এবার দেখো আমাদের উপপাদ্য হয়ে গেল, উপপাদ্য হয়ে গেল এবং উপপাদ্যের প্রয়োগ যেটা আছে মান তিন, সেটা কি কি করতে হবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করো, যার বর্ধিত এ বি ও ডিসি বাহুতে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে পি এ ডট পি বি ইকুয়াল টু পি সি ডট পি ডি। এই একটা করতে হবে। এটা এখানে যে তিনটা আছে, এই তিনটা কোশ্চেন অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমাদের তিনের না তিন নাম্বার কিন্তু বাদ যাবে, কারণ এখান থেকে তিন নাম্বারই এই তিনটা থেকে যেকোনো একটা থাকবে, ঠিক আছে? একটি বৃত্ত অঙ্কন করো, যার ব্যাস আছে এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করো যা এবি কে এন বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বি এন। এটা আর তিনে দেয় কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বি সি প্লাস ডি এ। তাহলে এই তিনটা কোথায় পাবে দেখো আমি বের করে দিচ্ছি বইয়ে। সবার লাস্ট যে তিনের দাগে যেটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো যে, এটা পাবে প্রয়োগ 14। এই যে এটা এটা তোমাদের করতে হবে খুব ভালো করে, ঠিক আছে? 216 পেজ। তা এখানে তোমরা প্রদত্ত না লিখে এখানে সবসময় স্বীকার্য লিখবে, স্বীকার্য, ঠিক আছে? আর এখানে এখানে সামনে লিখবে যে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় লিখে কোলন দিবে, এখানে স্বীকার্য লিখে কোলন দিয়ে এইটুকু লিখবে, আর এখানে প্রামাণ্য বিষয় লিখে প্রমাণ করতে হবে যে কমা যে এটা লিখবে, তারপর যা আছে এ টু জেড লিখবে, প্রথমে ছবিটা আঁকবে তারপর এই লেখাগুলো লিখবে। তাহলে হয়ে গেল প্রয়োগটা 14। তারপর যেটা আছে, একটি বৃত্ত অঙ্কন করো, এই পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন, এটা এটা পাবে তোমরা প্রয়োগ 24। প্রয়োগ 24-এ পাবে সদৃশতা চ্যাপ্টারে এই পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন, অর্থাৎ পেজ নাম্বার হলো 257, ঠিক আছে? তারপর লাস্ট কি আছে, লাস্ট আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, যেটা পি এ ডট পি বি ইকুয়াল টু পি সি ডট পি ডি, এটা কোথায় পাবে? এটা পাবে প্রয়োগ 18, 252 পেজে পাবে, এই পি এ ডট পি বি ইকুয়াল টু পি সি ডট পি ডি, এইটুকু। প্রথমে ছবিটা আঁকবে তারপর হবু যা আছে তাই করবে, এখানে স্বীকার্য লিখবে, এখানে লিখবে প্রামাণ্য বিষয়, কোলন দিয়ে লিখবে প্রমাণ করতে হবে যে, কমা দিয়ে এটা লিখবে, তারপর প্রমাণ যা আছে এ টু জেড লিখে দিবে। তাহলে তোমার এই তিনটা করলেই তোমাদের তিন নম্বরই কমন পড়ে যাবে। এবার হলো যে পরিবৃত্ত কোনটা করবে, পরিবৃত্ত করবে এটা, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটি অঙ্কন করো এবং পরিবৃত্ত অঙ্কন করো, সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এবার 6 সেমি জায়গা 8 সেমি থাকতে পারে, 9 সেমি থাকতে পারে, ঠিক আছে? বা 7 সেমিও থাকতে পারে, মানে একটা পরিবৃত্ত যদি তুমি অঙ্কন করতে পারো তাহলে তুমি সবগুলো করতে পারবে। দেখো দুইয়ের দাগে বলেছে একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 4 সেমি 8 সেমি, ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। ব্যাস, এখান থেকে 1 আর 2 করবে। এবার কষে দেখি 11.1-এর 2 আর 5 করতে বলেছে। এবার এখান থেকে এই এখান থেকে 1 করবে, 2 করবে, 3 করবে আর 5 করবে, 1 2 3 4, এই টোটাল 4টা, মানে এই যে 1 নম্বর হলো এটা, 2 নম্বর ছিল এটা, তার মানে এই এখান থেকে যে এই যে 2 নম্বরে একটা আছে, একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি 8 সেমি, মানে হলো যে এটা 4 সেমি 8 সেমি। তার মানে কি, এখানে যে পরিবৃত্ত দেওয়া আছে এই পরিবৃত্তগুলো হলো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1 2 3 5, এই যদি 4টা করতে পারো তাহলে হয়ে যাবে। এখান থেকে 4টা করবে, আর উদাহরণ থেকে করতে হবে দুটো, উদাহরণ থেকে করবে, পরিবৃত্ত চ্যাপ্টার বের করে দেখবে যে এখানে আছে যে 5 সেমি 6 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত টোটাল 4টে, এই 4টের মধ্যে যে কোনো একটা কমন পড়ে যাবে। দেখো পরিবৃত্ত যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু অন্তর্বৃত্ত করার কোনো প্রয়োজন হবে না, কারণ পরিবৃত্তর সঙ্গে অন্তর্বৃত্ত অর দেওয়া থাকে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। দেখো অন্তর্বৃত্ত করবে এখানে
এক দুই তিন চার, এই চারটা পরপর করবে। আর এখানে দেখো সবার লাস্টে আছে একটা সাতসমী বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, আর এই ত্রিভুজের অন্তর্বৃত্ত, শুধু অন্তর্বৃত্ত অঙ্কনটা এটা করে নিও। সাতসমী জায়গা হয়তো আট সেমি ছয় সেমিটা দিতে পারে, এটুকু চেঞ্জ থাকতেই পারে। তো এটাই হলো অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত।